সেখানে বিল না দেওয়ার কারণে ওই শিশুর লাশ আটকে রেখেছে। কত বড় জানোয়ার হলে, অমানুষ হলে, কসাই হলে এ ধরনের কার্যকলাপ করতে পারে? চলচ্চিত্র নায়ক মান্না বুকে বেতা নিয়ে এই ইউনিটেড হাসপাতালে ভর্তি হয়েছিল। সেখানে চলচ্চিত্র নায়ক মান্নার ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে 2008 সালের 17ই ফেব্রুয়ারিতে। মান্নার ওয়াইফ ছেলে মান্না সে মামলা করেছিল, সেই মামলা কিন্তু বর্তমানে চলমান অবস্থায় আছে। 2020 সালে এই হাসপাতালে আগুনে পড়ে 5 জন রোগী মারা গিয়েছে। 2022 সালে মার্কিন নাগরিক বিমানের পাইলট বুকে ব্যথা নিয়ে এই হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিল, সেখানে মার্কিন নাগরিকেরও ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে। এই জায়ান তার ভুল চিকিৎসার কারণে আপনার নামে এই যে তাকে হত্যা করেছে 31শে ডিসেম্বরে এই ইডি হাসপাতালের মধ্যে তার পরিবার তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। পরিবারের সাথে আলোচনা করে ডাক্তারদের সিদ্ধান্তে সেখানে আয়নকে হত্যা করানো হয়েছে। 6 লাখ টাকার বিল উঠিয়েছে। ওরা কি ডাক্তার? ওরা কসাই? ওরা পশু? ওরা মানুষ? কেমন কলঙ্ক? মামুন আমার আখির নবজাত শিশুকে ভুল চিকিৎসার কারণে ওই সেন্টার হাসপাতালে কর্তৃপক্ষ এবং ভুয়া ডাক্তারে মেরে ফেলেছে। 14ই জুনে নবজাত শিশু মৃত্যুবরণ করে, আর 18ই জুনে আমাদের সহযোদ্ধা আমাদের বোন নির্মমভাবে মৃত্যুর সাথে পাঞ্জাবরে আখি মৃত্যুবরণ করে। হাসপাতালে যায় মানুষ সুস্থ হওয়ার জন্য, সেখানে তাদেরকে ভুল চিকিৎসার কারণে, ভুল সিদ্ধান্তের কারণে সুস্থ ব্যক্তিরা মৃত হয়ে লাশ হয়ে বের হচ্ছে। আপনারা দেখেছেন এই হাসপাতালের নামে অনেক অভিযোগ রয়েছে, কোন তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে না। তাই স্বাস্থ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি যদি দায়িত্ব পালন করতে না পারেন, আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন। সরকারকে বলতে চাই, এ ধরনের কসাইদের যারা ডাক্তার নামে কসাই তাদের নিবন্ধন বাতিল করে দেন। আর যে সমস্ত হসপিটাল কর্তৃপক্ষ ভুলভাল চিকিৎসা দিয়ে জীবন্ত মানুষকে মৃত্যু করে, সেই সমস্ত হসপিটালকে স্থায়ীভাবে লাইসেন্স বাতিল করে তারা জুড়ে দেওয়া উচিত আমি মনে করি।